আসসালামু আলাইকুম আমি রিমিসলাম মুনা আজ আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম তো যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো રાতাটা থেকে কি করে বড়লোক হয়ে যায় কি করে বেশি বেশি টাকা ইনকাম করা যায় তো এ ব্যাপারে জানতে হলে আজকে আমাদের প্রথমেই জানতে হবে পাপিয়া পাপিয়া সম্পর্কে আসলে কে পাপিয়া গ্রেপ্তার পুরো নাম তার শামিমা নুর পাপিয়া তবে পরিচিত বেশি তিনি জেলায় মহিলা যুবলীগ সেক্টরে আছেন তিনি এই নেত্রীর প্রকাশ্য আয়ের উৎস গাড়ি বিক্রয় ও মানে আপনার সার্ভিসিং ব্যবসা তো তার বার্ষিক আয় হচ্ছে ১৯ লাখ টাকা তার বার্ষিক আয় হচ্ছে উনিশ লাখ টাকা তো পাঁচ তারকার হোটেলে আরও অবৈধ কিছু মানে ব্যবসা আছে তার গোয়েন্দা তথ্য তথ্যবৃত্তিতে এসব ব্যাপারে অনুসন্ধান করা করা মানে করা করতেছিলেন আর কি র্যাব র্যাবের একটি দল তো তবে বিষয়টি বুঝতে পেরে তড়িগড়ি করে শনিবার সকালে পালাবার চেষ্টা চেষ্টা করছিলেন পাপিয়া তবে অবশেষে রক্ষা গ্রেপ্তার হলেন র্যাবের হাতে পাপিয়া তবে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পাঁচ তারকা হোটেল থেকে আরও চারজন নারীকে আর কি উদ্ধার করা হয় মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে আয়োজিত করা হয় তো সেখানে র্যাব অ্যাগ এর অধিনায়ক কর্নেল সাফিউল্লাহ বুলবুল সাফিউল্লাহ বুলবুল বক্তব্য আমরা শুনবো কিছুক্ষণ আমরা এখনই তাদের তার বক্তব্যগুলো শুনব তবে কিছু কথা আমি না বলে পারতেছি না কিছু মানুষ টাকার লোভে কিছু অসহায় মান অসহায় মেয়েদেরকে কাজে নিয়ে যে মানে কাজের মাধ্যমে লোভ লালসা হোক বা যেভাবে হোক না কেন তো এই যে মানে ব্যবসা প্রতিষ্ঠান করতেছে বা তারা যেটা করতেছে বা যার মাধ্যমে টাকাগুলো ইনকাম করতেছে আরও অবৈধ সম্পর্ক মানে অবৈধ কাজগুলো করতেছে কি হচ্ছে কই আছি আমরা ভাই আসলে কি জগতে যাদের বেশি টাকা থাকে তারা জীবনে দিন সুখী হইতে পারে না তো যারা দিন আনে দিন খায় ওই মানুষগুলাই ভালো দেখেন আজ টাকার জন্য সম্মান কই গেল হ্যাঁ টাকা আছে কই কই কি হইল কিছু করতে পারলো ঠিকই তোর হাতে ধরা পড়লো অবৈধ কাজ কইরা তো এগুলো কইরা লাভ নাই আমরা সবাই চেষ্টা করি ভালো পথে চলার ভালো কিছু করার আমাদের দ্বারা যাতে আরও দশটা মানুষ শিখতে পারে বুঝতে পারে কিন্তু এই যে কাজগুলো করে বড় লোক হইতেছে এগুলো দিয়ে আমরা কি শিখমু কি বুঝমু যাই হোক আমরা এখন আর কি কর্নেল কর্নেল সাফিউল্লাহ বুলবুল আহমেদের আর কি কিছু কথা আর কি আমরা শুনবো যে যে স্পেশাল বার আছে পুরো বারটি তিনি বুক নিয়ে নেন এবং আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি রাতে তার বার বিল আসে তার যে মেয়ে সাত আটজন মেয়ে আছে এই মেয়েদের নিয়ে এক্সক্লুসিভ কাস্টমারদের নিয়ে উনি তিনি রাজধানীর বিভিন্ন বিলাসবহুল হোটেল হোটেলে অবস্থান করেন এবং এই এই সংক্রান্ত সমস্ত ব্যবসায় লিপ্ত থাকে আশা করি আপনারা ভিডিওটাও দেখেছেন আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কার কাছে কীরকম ভিডিও মানে কার কাছে কীরকম ব্যাপারটা লেগেছে জানি না বাট এটা এটা আমাদের জাতির কাছে খুবই খারাপ এবং যখন ধর একটা ব্যাপার খুবই খারাপ এদের উপযুক্ত শাস্তি হওয়া অবশ্যই উচিত এবং শাস্তি হোক এটা অবশ্যই কামনা করি আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলা পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমি রিম ইসলাম মোনা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন